ভাষা আন্দোলনের সময় ছাত্রদলও ছিল না, ছাত্রলীগও ছিল না। 1971-এ যখন দেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান থেকে আমরা যখন স্বাধীন করেছি, সে সময়ে ছাত্রদলও ছিল না, ছাত্রলীগও ছিল না। এখন দেখতে হবে ছাত্রদল আর ছাত্রলীগ কে করলো। মানে আমরা যেটা শিখছি, স্টুডেন্ট ইজ দ্য ব্যাকবোন অফ ন্যাশন। এই জাতির যে স্টুডেন্ট আছে, তার হইলে একটা এই জাতির একটা মেরুদণ্ড। এই মেরুদণ্ডের মধ্যে কি ঢুকাই দিছে? পলিটিক্স এবং একটা ভাইরাস ঢুকাই দিছে। এই দুইটা ভাইরাসকে ঢুকাইল। একটা ঢুকাইছে শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ, আর একটা হচ্ছে জিয়াউর রহমানের দল বিএনপি। এখন দেখা যাবে যে বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ছাত্র লীগ যেটা, এরা ক্ষমতায় আছে। এখন কী করছে, প্রত্যেকটা স্কুল কলেজ যেখানে হোক, সেখানে তারা ভায়োলেন্স করছে, তারা ক্ষমতার অপব্যয় করছে। আবার যখন বিএনপি ক্ষমতায় আসবো, বিএনপি ছাত্র দলে এই একই অবস্থা করব। দেখছি আমরা, 10 বছর বিএনপি ছিল, বিএনপি করে নাই। আমার কথা হলো, এখন বিএনপি আওয়ামী লীগ দুইটা বৃহত্তম দল, এই দল থাকবে বাংলাদেশে। এই দল দুইটা যে হয়েছে, একটা প্রাইম মিনিস্টার ছিল, প্রধান ছিল জিয়াউর রহমান বিএনপি, আরেকজন হচ্ছে আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান। তারা উভয়ই গুড লিডার, তারা মৃত্যুবরণ করেছে, তারা অতীত হয়ে গেছে, চলে গেছে। এর অর্থ না যে আমরা গোটা বাংলাদেশের 20 কোটি লোক তাদের ফ্যামিলির কাছে জিম্বা হয়ে থাকব। তারা দল কাছে গুড, দল তো আর একা করে নেই, দল এখানে গোটা বাংলাদেশের লোকই এই দলের সাপোর্ট ছিল, দল দলের গতিতে চলব। কিন্তু আমরা এই ফ্যামিলি যে তারা দুইটা ফ্যামিলি, এদের কাছে আমরা দায়বদ্ধ না। যদি এই দায়বদ্ধ থেকে আপনি সরে আসতে পারেন, তাহলেই বাংলাদেশের শান্তি ফিরে আসব। আওয়ামী লীগ চলব, এর অর্থ না যে এটা শেখ মুজিবের কাছে আমরা বা বর্তমান যে প্রাইম মিনিস্টার আছে হাসিনা কাছে আমরা দায়বদ্ধ যে এই দেশ তাদের না। আবার বিএনপিরও যে জিয়াউর রহমান আছে এবং খালেদিয়া যে আছে, এদের কাছে দায়বদ্ধ না। এটা ধারাবাহিকভাবে যে একটা ফ্যামিলির কাছে আমরা আবদ্ধ হয়ে গেছি। শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ক্ষমতায় আছে, আবার জিয়াউর রহমান মারা যাওয়ার পরে তার স্ত্রী ক্ষমতায় আসছে, আবার নিয়ে আসছে তার ছেলে তারেক জিয়ারে। এই দেশে তারেক জিয়ার ভবিষ্যতে জয়ের প্রয়োজন নাই, বাংলাদেশে তারেক জিয়া জয়ের অভাব নাই। ইন্টেলিজেন্স স্টুডেন্টের মধ্যে তারা দেশ চালাইব, বিএনপি এবং আওয়ামী লীগ, আওয়ামী লীগের মধ্যে থাকবে দল, কিন্তু অন্য লোকের কাছে দিতে হবে, তখনই ফুল ডেমোক্রেসি বাংলাদেশে আসব, বাংলাদেশ শান্তি ফিরে আসবো। এই ফ্যামিলি দুইটার কাছে হইলে এই ক্রোধ বা রাগ থাকব। আজকে যদি বিএনপি আবার ক্ষমতা আসে, তারেক জিয়া প্রতিশোধের আগুনে জ্বলতেছে, তখন বাংলাদেশে আবার তছনছ করে ফেলাইব। স্টপ, এইসব পলিটিক্স চেঞ্জ করতে হবে আমাদের। নতুন প্রজন্ম আসুক, দেশটা কী কয় সুন্দরভাবে চালাক, শান্তি ফিরে আসুক। আমরা এই দুই ফ্যামিলির কাছে আমরা দায়বদ্ধ না। এখন যারা বিএনপি করেন বা আওয়ামী লীগ করেন, আপনারা চেঞ্জ করেন, এই দেশ আমাদের ম্যান, এই দেশ প্রত্যেকটা লোকের দেশ। আর এই যে আওয়ামী লীগের মধ্যে বিএনপির মধ্যে যারা শিক্ষিত লোক, তারা শিক্ষিত বর্বর হয়ে গেছে গা, দুইটা ফ্যামিলির কাছে রুজু ধৈরা আসছে, দুইটা সুন্নতের নিয়মে চলতেছে, একটা আওয়ামী লীগের সুন্নতে চলতেছে আর একটা হচ্ছে বিএনপির সুন্নতে চলছে। আর এই যে দুইটা দল আছে, ছাত্রলীগ আর ছাত্র দল, এই দুই দল স্টপ করতে হবে। ছাত্র আন্দোলন থাকবো আজীবন, যেরকম ভাষা আন্দোলন ছিল, 71-এ যেরকম ছিল, এটা কন্টিনিউ থাকবো। কিন্তু এই দুই দলের বাইরে ছাত্রলীগ আর ছাত্র দল, এটা স্টপ করতে হইব। ভাই স্টুডেন্ট যারা আছেন, প্লিজ আমার কথাটা একটু থিঙ্কিং করেন যে এটা রাইট কি না। কালকে যদি আবার ওই যে বিএনপি নিয়ে আসে, বিএনপি মনে করেন তারেক জিয়াকে নিয়ে আসে, তারেক জিয়ারকে আনার দরকার নেই এবং জয়েরও আনার দরকার নেই এই দেশে, বাংলাদেশে তাদের প্রয়োজন নেই, তাদের চেয়ে তো অনেক ইন্টেলিজেন্স আছে। বর্তমানে বিএনপি যারা করে, বিএনপির বড় বড় লিডাররা, হে তারেক জিয়া, হোয়াট ননসেন্স দ্যাটস। এই সব চেঞ্জ করতে হইবে এই পলিটিক্স। যারা যোগ্য ব্যক্তি আছে, পার্টির ভিতরে অনেক যোগ্য ব্যক্তি আছে, তারা ভবিষ্যতে আসব, তখন দেশে শান্তি ফিরে আসবে। যে দল ফল হইলে বিশাল প্রবলেম বাংলাদেশে, এই যে লক্ষ লক্ষ
ইনোসেন্ট পিপলগুলি মারা যাইতেছে, আহত হইতেছে, নিহত হইতেছে, এই জিনিস আর কত চলবো? এখন পৃথিবী অন্য যুগ, এখন উন্নত বিশ্ব, এখন অন্য অন্য প্ল্যানেটে চলে যাচ্ছে। এখন এরা এই পৃথিবী এই ভায়োলেন্সের কাছে ছেড়ে দিবে, স্টপ দেশ। বাংলাদেশ মোটামুটি আমাদের অনেক ইন্টেলিজেন্স লোক আছে, এরা দেশ চালাইতে পারবে, এরাই দেশ চালাবে ভবিষ্যতে। একটু নতুন দল করেন, নতুন জেনারেশন দল তৈরি করেন ইনশাল্লাহ। আর যদি বিএনপি আওয়ামী লীগ থাকে, আওয়ামী লীগ বিএনপির ভিতরে এই পরিবার দুইটা তন্ত্র থেকে চেঞ্জ করতে হবে, তাহলে দেশ উদ্ধার হইব। আর ছাত্রলীগও থাকবে না, ছাত্র দল থাকবে না, স্টুডেন্ট শুধু পড়ালেখা করব, পড়ালেখা করে তারা তাদের মেধা অনুযায়ী তারা চাকরি পাইব, তাতে তাহলে এ দেশে শান্তি ফিরে আসবো। আসসালামু আলাইকুম।